দুর্ঘটনার কবলে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী। জানা গিয়েছে অভিনেত্রীর গাড়িতে আচমকা একটি ট্রাক এসে ধাক্কা মারে, দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। সে সময় গাড়িতেই ছিলেন অভিনেত্রী। সামান্য চোট লাগলেও ভালো আছেন তিনি। দুর্ঘটনার খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করে তিনি লেখেন, গত রাত ভয়ঙ্কর ছিল, দুর্ঘটনার কবলে পড়েছিলেন। একটি ট্রাক তার গাড়িটি দুমড়ে মুচড়ে দেয়। গাড়িটি তার কষ্টের টাকায় কেনা, যেটা তার খুব প্রিয় ছিল। এই ক্ষতি মেনে নেওয়া সহজ নয়, তবে তিনি এখন সুস্থ আছেন সেটাও তার অনুরাগীদের জানিয়েছেন তানজিন তিশা।